ঈদের দিন আমরা মনে করি ঈদের সময় ঈদ মাঠে গেলে কোলাকুলি করা, এটি একটি ঈদের দিনের ইবাদত। জবাব না, যদি এটি কেউ মনে করে যে ঈদের দিনের ইবাদত হলো কোলাকুলি করা, তাহলে এটি ভুল হবে, এটি বেদাত হবে। ইসলামে মূলত কোলাকুলি করার কোনো নিয়ম নেই। ইসলামে নিয়ম হচ্ছে মুআনাকা করার। কোনো মানুষের সাথে যদি দীর্ঘদিন পর সাক্ষাৎ হয়, প্রথমে সালাম হবে, তারপরে মুসাফা হবে এক হাত আর এক হাতের সাথে, এরপরে মুআনাকা হবে। মুআনাকা হলো গর্দানের সাথে গর্দান মেলানো, বুকের সাথে বুক মিলবে না, পেটের সাথে পেট মিলবে না, এইভাবে জড়িয়ে ধরবে, এটা ঠিক নয়। নিয়মটা হচ্ছে গলার সাথে গলা শুধু মিলবে, এটাকে বলা হয় গলার সাথে গলা মেলানো, এটাকে মুআনাকা বলা হয়। আর আমরা যেটা করি বুকের সাথে বুক মেলাই, এটাকে মুসাদারা বলা হয়, এটা ইসলামে বিধান নেই। তাই ঈদের দিন যেহেতু অনেক দিন পরে সাক্ষাৎ হয় অনেক মানুষের সাথে, সেই উদ্দেশ্যে ঈদের সালাতে হোক পরে হোক, যখনই সাক্ষাৎ হলো তখনই আপনার সালাম মুসাফা অতঃপর মুআনাকা হতে পারে, তাতে অসুবিধা নেই। কিন্তু ঈদের দিনের কাজ বলে কেউ যদি করে তাহলে এটি বিদআত হবে, এবং মুআনাকা করা উচিত এই মুসাদারা নয়, কোলাকুলি নয়, কোলাকুলি নয়, জড়িয়ে ধরা নয়, গলার সাথে গলা মেলানো। আল্লাহ আমাদের সঠিক বিষয় জানার এবং মানার তৌফিক দান করুন।